সন্ত্রাস করে ভয় দেখিয়ে গণতান্ত্রিক মনোভাবাপন্ন যারা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে অভ্যস্ত তাদের আটকে রাখা যাবে না। রবিবাসরীয় এক রক্তদান শিবিরে একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। বাম যুব সংগঠনের কোনো না কোনো অঞ্চল কমিটি প্রতি রবিবার পালা করে রক্তদান শিবির করছেন শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাসের মধ্যেই। এই রবিবার রক্তদান শিবির করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডুকলি প্রতাপগড় শ্রীনগর অঞ্চল কমিটি। সন্ত্রাস অপসংস্কৃতি বেকারমুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে হয় শিবির মেলার মাঠ ছাত্র যুব ভবনে। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, গণ আন্দোলনের নেতা নারায়ণ দেব, যুব নেতা নবারুণ দেব, অরিন্দম বিশ্বাস সহ অন্যান্যরা। দুর্বৃত্তদের সন্ত্রাস নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিরোধী দলনেতা আগরতলায় শাসক দুর্বৃত্তদের সন্ত্রাস নিয়ে বলেন, যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের মধ্যে ছোট একটা অংশ এতে অংশ নিয়েছে। মানিক সরকার বলেন, রাজনৈতিক নেতৃত্বে সবাই না হলেও ছোট একটা অংশ হলেও তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই রকম একটা অংশকে বিভ্রান্ত করে বিপথগামী করার চেষ্টা করছে। যুবকরা করছে তাদের এলাকায় তো গত 8 তারিখ ভীষণ ভাবে আক্রমণ হয়েছে, জয়দেবের সেক্রেটারির বাড়ি ভাঙচুর লুণ্ঠন ইত্যাদি হয়েছে, তো তারাই উদ্যোগ নিয়ে করছে। কাজে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখলে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার যখন প্রয়োজন তখন যদি দাঁড়াতেই না পারে তাহলে তো সেখানে গণতান্ত্রিক এবং নৈতিক যে দায়িত্ব সেই দায়িত্ব প্রতিপালন করা সম্ভব হবে। এর মধ্যে জায়গায় দাঁড়িয়ে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করেই তারাই কর্মসূচিটা করছেন। পত্রিকা অফিসের আক্রমণের প্রসঙ্গে মানিক সরকার বলেন, সংবাদ মাধ্যম তো কোনো দলের হয়ে কাজ করে না, যা ঘটনা ঘটছে তার উপর সংবাদ করছে। তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, পত্রিকা অফিস আক্রমণ করতে হবে কেন? পত্রিকা তারা তো কোনো দলের হয়ে কাজ করছে না, তারা যা ঘটনা ঘটছে তার উপর তারা সংবাদ করছে, কেমন এটা কারোর পক্ষে যাচ্ছে কারোর বিপক্ষে যাচ্ছে, তো পত্রিকার অফিস আক্রমণ করতে হবে না? ওই দিন তো দেখলেন 3-4টা আপনারা সাংবাদিকরা গত 8-9 মাসের মধ্যে প্রায় 30-31 জন আক্রান্ত হয়েছে। হ্যাঁ, কোনো বিচার নাই তো চলছেটাকে, এটা ভালো না, এটা ভালো না, এটা হওয়া উচিত না। আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে না, একটা নীতির বিরুদ্ধে, যে নীতিটা মানুষের স্বার্থের পরিপন্থী, রাজ্যের স্বার্থের পরিপন্থী, অগ্রগতির সামনে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে, এটা পাল্টাবার জন্য লড়াই। কাজে এটা তো ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো প্রশ্ন না। যারা সন্ত্রাস করছেন অনেকেই হয়তো বুঝতে শুরু করেছেন, যারা এখনো বুঝতে পারছেন না তারা বুঝবেন। এতে অংশগ্রহণ করছে কিন্তু যুব অংশই, তবে এটাও ঘটনা যারা মিছিল পিছিল করে এসছেন তারা সবাই যে লাঠি ছুটা নিয়ে আক্রমণে অংশগ্রহণ করেছেন ঘটনা কিন্তু তা না, বড় অংশই কিন্তু তার থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, খুবই ছোট একটা অংশ তারা তাতে অংশগ্রহণ করেছে। আমি অনেকবার আগেও বলেছি এখনও যেটা বলছি, এদেরকে দায়ী করছে, এরা জন্মসূত্রে এই জাতীয় কাজ করার জন্য অভ্যস্ত হয়ে বড় হচ্ছেন, এটা মোটেই ঘটনা। মায়ের জঠর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, নিরাপদ জায়গা, কেমন না? কাজে সেখান থেকে কেউ খারাপ ভাবনা খারাপ চিন্তা নিয়ে ভূমিষ্ঠ হতে পারে এ আমরা বিশ্বাস করি। এখন রাজনৈতিক নেতৃত্বের সবাই না হলো, একটা ছোট্ট অংশ হলেও তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য এরকম একটা অংশকে বিভ্রান্ত করে বিপদগামী করার চেষ্টা করে। বিরোধী দলনেতার অভিযোগ, যারা আক্রমণ করছেন তাদের বিরুদ্ধে মামলা থাকলেও পুলিশ সেভাবে ব্যবস্থা নিতে পারছেন না, পুলিশের ওপর শাসক দলের রাজনৈতিক চাপ রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা থাকলেও পুলিশ বোধহয় সেভাবে ব্যবস্থা নিতে পারছেন না। পুলিশকে তো আমি পুরোপুরি দায়ী করব না, কারণ তাদের উপর শাসক দলের রাজনৈতিক চাপ আছে, কিন্তু তার মধ্যে একটু সাহস করে তো দাঁড়াতেই হবে। ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, দেখুন, এই সন্ত্রাস করে ভয় দেখিয়ে গণতান্ত্রিক মনোভাবাপন্ন যারা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে যারা অভ্যস্ত তাদেরকে তো এইভাবে ঠেকিয়ে রাখা যাবে, আটকে রাখা যাবে, এটা হওয়া উচিত। এখন ধরুন এই যে আক্রমণ ইত্যাদিগুলি সংঘটিত হয়ে চলেছে বা গত 6 থেকে কাল অব্দি আপনারাও দেখেছেন আগরতলায় প্রত্যক্ষ করেছেন,
এদিকে এদিন শিবিরে বেশ উৎসাহ নিয়ে রক্ত দেন যুবরা। পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।